আপনারা দেখছেন আরামবাগ টাইমস। তার জন্য যদি আমাদের মৃত্যুবরণ করতে হয়, আজকে আমাদের ছেলেরা রাস্তায় কান্নাকাটি করছে, সুতরাং আজকে অমিত শাহ নরেন্দ্র মোদী যেভাবে আজকে বাংলার মানুষকে আজকে বিভক্ত করছে, আমরা হতে দেবো না। আজকে আমরা ভাই ভাই হিন্দু মুসলমান সবাই, তাই আমি বলবো, অনুরোধ করবো, শান্তিপূর্ণ ভাবে আমরা আন্দোলন করতে চাই, কোনোভাবে অশান্তির বাতাবরণ তৈরি না করে এলাকায় শান্তিপূর্ণ বজায় রাখি। আমাদের মাথার উপরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার আপনারা আন্দোলন আমরা শান্তিপূর্ণ ভাবে এলাকায় করে মানুষকে বোঝাতে চাই যে আমরা এনআরসি ক্যাম্প কোনো কিছুই হতে দেবো না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আমরা শান্তিপূর্ণ চাই, কোনোভাবে আগুন জ্বালিয়ে নয়, রাস্তাঘাট অবরোধ করে নয়, দোকানদারি বন্ধ করে নয়, আমরা শান্তিপূর্ণ ভাবে এলাকার মানুষকে বোঝাবো যে কোনোভাবেই আমরা এনআরসি এবং ক্যাপ বাংলার বুকে, ভারতবর্ষের বুকে আমরা চালু করতে দেবো না। এর জন্য আমাদের আন্দোলন কিন্তু চলতে চলবে। ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে অনেকে প্রাণ দিয়েছিলেন, সুতরাং দ্বিতীয়বার স্বাধীনতা যুদ্ধের জন্য আমাদের লড়াই করতে হবে। এর জন্য যদি আমাদের প্রাণ দিতে হয়, সেটা আমরা সকলে মিলে একত্রিত হয়ে দেবো। তাই আজকে আমরা আজকের মিছিলটা করছি না, আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন কমপ্লিট করে আমরা একে একে বাড়ি ফিরে যাব। সুতরাং আমরা জানিয়ে দিয়েছি যে আজকে আমরা চাই মমতা ব্যানার্জি যেভাবে যেভাবে আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন, নিশ্চয়ই আপনারা জানেন তিনি ঘোষণা করে দিয়েছেন কোনোভাবে এনআরসি ক্যাম্প আমরা রাজ্য থেকে মানছি না, মানবো না, সেটা কিন্তু মমতা ব্যানার্জি আপনাদের কাছে জানিয়ে দিয়েছেন। তাই আমরা আজকে শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই, আপনাদের পাশে নিয়ে আমরা সর্বোত্তভাবে রয়েছি। সুতরাং আমরা চাই হিন্দু মুসলমান খ্রিস্ট পারসি জৈন সমস্ত সম্প্রদায়ের মানুষের দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষে আমরা সকলে মিলে একত্রিত হয়ে আজকে যেভাবে আমরা রয়েছি পাশাপাশি, মমতা ব্যানার্জি পাশে রয়েছেন, সুতরাং আমাদের কারো ভয় নেই। কেউ আমাদেরকে বাড়ি ছাড়া করতে পারবে না, ঘর ছাড়া করতে পারবে না, কেউ আমাদের সম্পত্তিকে কেড়ে দিতে পারবে না। এই বার্তা আপনারা নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছ থেকে আপনারা পেয়েছেন। তাই আমি বলবো যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই, এলাকার সমস্ত স্তরের মানুষকে কাছে নিয়ে আন্দোলন করতে চাই, এইভাবে আগুন জ্বালিয়ে বা ইত্যাদি করে আমরা কোনো রকম অশান্তির বাতাবরণ তৈরি করব না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করে আমাদের যে পাওনা গণ্ডা সেটা কিন্তু আমরা আদায় করে নেব, সেই বার্তা আমরা সকলের কাছে রাখলাম। এখানেই আমরা আমাদের যে মিছিল সেটাকে আমরা সমাপ্তি ঘোষণা করলাম। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।